আজকে আমি দেখাবো বুলির এমার্জেন্সির জন্য আমি কি কি সাথে রেখেছি। এগুলো হচ্ছে সিরিঞ্জ, এমার্জেন্সি ফিডিংয়ের ক্ষেত্রে, লাইক বুলি যদি অসুস্থ হয় তখন ওর ফিডিংয়ের ক্ষেত্রে লাগে, ওয়াটারে যখন কম খায় ওকে জল খাওয়াতে গেলে তখন সেটা লাগে। সো আমি দেখাবো বিভিন্ন ধরনের সিরিঞ্জ এবং প্রপার ML এর পরিমাণ, কোনটা কোনটা মেডিসিনস এবং কোনটা কোনটা ওয়াটারের ক্ষেত্রে আমি ইউজ করি। সো এটা হচ্ছে ডিসপোজেবল 1 ML ডিসপোজেবল সিরিঞ্জ, যেটা ফিডিং এবং মেডিসিনস বোথ ক্ষেত্রেই আমি ইউজ করি। এটা হচ্ছে ডিসপোজেবল 1 ML সিরিঞ্জ, বাট এটা ইনসুলিন সিরিঞ্জ। যেসব জায়গায় এই ডিসপোজেবল সিরিঞ্জটা পাবে না তারা এই ইনসুলিন সিরিঞ্জটা কিনতে পারো, এবং এই ইনসুলিন সিরিঞ্জটা কিনলে সেটা কাটতে হয়। সো এটা আমার কাটা রাখা আছে, কোথা থেকে কাটতে হয় আমি সেটা পরে বলছি। এটা আরেকটা হচ্ছে 2 ML এর সিরিঞ্জ ডিসপোজেবল, আর এটা একটা 5 ML এর সিরিঞ্জ। আমি খুলে দেখাচ্ছি ডিসপোজেবল সিরিঞ্জটা কেমন হয়। এই যে এটা হচ্ছে ডিসপোজেবল 1 ML এর ডিসপোজেবল সিরিঞ্জ, এটার এই চুজটা খোলা যায়। এক্ষেত্রে এটা ফিডিংয়ের ক্ষেত্রে খুবই ভালো কাজে লাগে এবং প্রপার ML টা মার্ক করা আছে। যেসব ওষুধ বুলির 0.5 ML লাগে আমি প্রপার এই মার্কিং দেখে নিয়ে নিই সিরিঞ্জে এবং বুলিকে ফিট করাই। এটা যে মেনলি আমি ইউজ করি পেলেটস পিউরি ফিডিংয়ের ক্ষেত্রে, যখন বুড়ি অসুস্থ হয় ওর এমার্জেন্সি কেয়ারে যখন লাগে তখন আমি এই সিরিঞ্জটা মেনলি ফিডিংয়ের জন্য ইউজ করি। যেসব সময় আমি এই ডিসপোজেবল সিরিঞ্জটা পাই না সেই সব ক্ষেত্রে আমি এই 1 ML এর ইনসুলিন সিরিঞ্জটাই কিনে আনি। আমি দেখাচ্ছি কেমন হয়। এটার মুখটা খোলা যায় না, এরকম টাইপের হয়। এই ক্ষেত্রে কি করবে, এই যে এই জায়গাটা যেটা আছে এখানটা ভালোভাবে কাটবে, ছুরি দিয়ে খুব ভালোভাবে এখানটা যদি কেটে নাও এরকম দেখতে লাগবে। একটু ফুটোটা বড় করতে হবে, এরকম জিনিসটা দেখতে লাগবে। তারপরে সাইডগুলো একটুখানি ঘষে নিয়ে ভোঁতা করে নেবে যাতে না ছোলে, নিজের স্কিনে একটু লাগিয়ে দেখবে যে খোঁচালো আছে কি না। এটা হচ্ছে 1 ML এর ফিডিং সিরিঞ্জ। আমি জেনারেলি এটা ফিডিংয়ের ক্ষেত্রে ইউজ করি, পেলেটস পিউরি এমার্জেন্সি কেয়ার ফিডিংয়ের ক্ষেত্রে আমি এটা ইউজ করি। আর মেডিসিনের ক্ষেত্রে তুমি আর ওয়াটার ইনটেকের ক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারো। তোমরা এটা মেনলি মেডিসিনের ক্ষেত্রে আমি ইউজ করি, প্রপার মার্কিং আছে 0.5 ML, 1 ML, 1.5, 2 ML। এটা মেনলি 2 ML এর সিরিঞ্জ। আরেকটা আছে আমার কাছে 5 ML এর সিরিঞ্জ। এইগুলো হচ্ছে বুলির এমার্জেন্সি কেয়ারের জন্য আমি অলওয়েজ সাথে রাখি নিজের কাছে, তোমরাও রাখবে।